চলছে ফুটে ফেম ঘড়িতে 11:59। আমাদের সাথে আছে সুমন ভাই, আর যথারীতি আমি আপনাদের অতি পরিচিত মুখ আরজে রাসেল বলছি। তো আমাদের সাথে আজকে একজন অতিথি আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার ঘটনা শুনেব। তো চলে আছি আমাদের নতুন অতিথির কাছে। আমি রবি, খেলতে যাইছি বরিশাল থেকে আগত। সমস্যা কি বলবো আপনাদের কাছে, আমার এসে সেটা একটা ভৌতিক সমস্যা। আর যারা আপনারা শুনছেন আশা করি ভয় পাইবেন, মজাও পাইবেন। কাহিনী হয়েছে কি, আমি বরিশালের একটা গ্রামে থাকি, কাউয়ারসর। তো আমার আবার কি বউরে নিত্য চোদ্দ হয়, না চোদার ইচ্ছে থাকলেও সে চোদায় আমার দিয়ে। আর সে বলে ও গো তুমি না চোদো না কে, প্রতিদিন 1:12 পায় আর উঠতে হ্যাঁ চোদো কি রে এত চোদে আমার মাগে দেয়, এত চোদা ভাল লাগে না। সুমন ভাই আপনি কইয়ে দিয়েন আমার বলে এত চোদ্দে আমি পারবো না, তারে পারলে আমি যে চোদ্দে দিয়ে যান। সুমন ভাই আপনি বলেন আমার কষ্ট, আপনি আমার ভাল লাগে, আপনি আমি ফ্যান, আপনার গান আমি শুনি, আপনি করবেন না কেমন? হ্যাঁ আপনি শিখা দিয়ে দিন, আমি অবশ্যই চেষ্টা করবো। যাই একটু সুইতে দিন দি, ভাল লাগে না আপনি তো ঘটনা বলবো। সেই সেই যে আমি আমার ঘটনা চলে যাই, সোদার পরে আগে যাই। আর আমাকে উড়ানের পশ্চিম কুলি আপনার একটা গাছ আছে, গাছটার নাম কমু না, কারণ এই হেলে গাছ না, একটা পোড়া গুনে গুড়ি খাই, গুড়ি খাই কে একই ভূতে পেয়েছি গুড়ি রে। সুমন ভাই বিশ্বাস করবেন না, মানে আমি কুতি গু পরে, আমি ঠিক করতে আসি, আমি অনুভব করতে আসি গু পড়তে আসি, কিন্তু কেন সে গু কোথায় শুনবে আপনি উত্তর দেন সে গু করি। হ্যাঁ আমি বুঝি না সে গু গেলে কি, আমার লাইফে এরকম কখনো ঘটে নাই, বিশ্বাস করাই তো না। সুমন ভাই যখন আমি হোগা নিচে চাই আমার শরীরের মধ্যে সুমন ভাই একা শিউরেই ওঠে, সুমন ভাই হুদুর করে ওঠে, মানে জ্বরের চোদনে কি করবো সুমন ভাই, তার চাপ গেছে বুঝাইবে করে গেছে যাও, কিন্তু সুমন ভাই গুর গন্ধ এত তীব্র আইসতে সুদা গন্ধ, আমার জীবনে হুঙ্গি নেই, আমার লাইফ আমার বাপ দাদা ছোট উঠিত এই গুড় গন্ধ পায় না, কিন্তু গু কই আসা গু থাকতে গন্ধ থাকতে আমি মানতাম। যাও এই একটু গেলে ঘটনা ওই দিন, পরের দিন আবার থাকি মিলে সুদ দিয়ে আবার 10 টাকা গিয়েছি আগে। শুন ভাই আগে গেছি বদনা লুই গেছি, এজ ইউজুয়াল যেটা করি গাও গেছি গেছি ভালো কথা আগে বলছি। সেদিন খুব ক্লিয়ার আগে হয়েছে গু দেখতে পেয়েছে, গুড় কালার হয়েছে গোল্ডেন কালার। শুন ভাই আগে আসি আগে আসি, হঠাৎ দেখি বদনা নেই, কিরে সামা বদনা কই, তোর মায়ের সুতি আজ পিড়িয়া গ্রামবাসী, মায়ের সুতি গ্রামবাসী তা মাতা মার, মায়ের সুতি খাওয়া শুরু করছে অনার গোল ফাঁকা আওয়াজ কো মায়ের মানে না, ওর মায়ের সুতি খান কির পোলারা শব্দাস্ত সাপের ফ্যান না দেহ রাই, এই যে সাথে আছে পুরো মনে করো। শুন ভাই এইবার সারা সেই পর দেই সামা আর মায়ের সুতি দেয় কি, আবার হোগার পিছকুল চাইলাম বরাবর যে সাদা লুঙ্গি পরে একটা বেড়া বসতে আছে, কি রে কই ওর মায়ের সুদি খানকির পোলার ভূতের মায়ের সুদি আমার বদলাই দে খানকির পোলা হোস, আর হোসার মায়ের সুদি খানকির পোলা শাব্দাস্ত চাপের ফ্যান না দেহ না ওরে সামার বউ, তোর হোগায় দ্বারা বলে আগুনের মায়ের সুদি কে গোলামের পো গোলাম খানকির বসত বানালি ফো, তোর মায়ের সুদি বদ না দে সামার ফো, তোর লাগে দুধ পরে হুসতে লই। সুমন ভাই বিশ্বাস করবেন না এর মে রাগা মেঝে বলে তোর লোকের রাগ হয়নি, কিন্তু সুমন ভাই ওই খান্তির বই তোর ডরাই না তো ডরাই যে সামাপ মধ্যে গেছি কি রে সামাপে গুন্ড হয়ে গেছে আর গুন্ডের বাইরে সুতি
আপনি একটু যদি এই সুমন ভাই আপনি দেখতে পাইতেছেন আমার গান পছন্দ খারাই দিয়েছে মানে খানকিবের সাহস করবার ভূতের মায় রে সু আইতে আছে সাদা সেক লুঙ্গি হুদ গায় খানকির প্রতি সাদা পছন্দ পড়তো সেক সু দেন গে ভূত সবাই তো এত দি দে আই সে সবাই তো গালে বুঝি সবাই তো শয়তানি কয়ে সবাই তো সে বদনে কত কুমনি দে বদনে তুমি তো দেখলাম না সুমন ভাই কল্লা দাদাই তলাম সুমন ভাই দেখি হাতের মধ্যে কি শুভাবে না কি কল্লা ভাই খানকির ভূতে ছামার তো ফেসতে চাই গছি ফান্দির মধ্যে মুখ আর হোকার দুই মাংস আস না তো থব্বা দুব্য চোখ এই মেকানি দেখছি সুমন ভাই মোর ধনমন টাইং আমার পশম খারাই গেছে হোগা উচকিও না আহসা আরে দিদ্দ কিন্তু ওই যে গন্ধ এত হোগা লাগে রয়েছে সামা বউকে আবার শোধ এ খানকি মেঘের আমি শ্রদ্ধা নিয়ে সুমন ভাই আমি আমি আবার কই এই খানকি মেঘের আমি নেতো শ্রদ্ধেন আমি ধনমন দেখ দাও যায় বড় আছে যাও সুমন ভাই সমস্যা নাই শুধবেন তো ভাই কয় যাও ভালো হয়েছে আমি আশা দিয়েছি আমার খুব ভালো লাগবে সুমন ভাই খানকি মেঘে আবার শ্রদ্ধে কয় যা ভালো হয়েছে আমি আনার যে পেরিয়ে পেয়েছি ভূতে শ্রদ্ধে গিয়েছি সুমন ভাই ওই মাগির আবার শেষ বেশি ওখান মধ্যে দোন চমছে গিয়ে যায় সুমন ভাই দোন শ্রদ্ধে যাই খানকি মেঘে পেয়েছে বটকা গুড় গন্ধ খানকি মেঘে দিয়ে অত কমিছে না মোর গায়ে মইকো আর মায়ের চুতি খানকি মেঘি গলিয়ে গায়ে বল খানকি মেঘের মায়ের চুতি ছোট মাথায় চিন্তে না ইয়ের মায়ের চুতি এটা সাইটে কালে বলে ঘরে শালিশি কি এটা সাইটে কালে তোর শুরু সুখের মায়ের চুতি শেয়ার বল মেম্বার এই সাইটে কালে সব এখানে এই যে আমার কাহিনী শুনুন ভাই এই একটা ভূতের লোকে আমার সংসার সাহেব জীব সাইজ ওই খানকি মেঘের লোকের তারা দিয়ে সব হ্যাঁ পরে খানকি মেঘ প্রতিদিন রাইট বা আটাকার মধ্যে সবাই চায় এই যে আমার কাহিনী আর ব্যাখ্যা চারপাশে আসলে এরকম অনেক ঘটনা হয় তো এর ব্যাখ্যা হয়তো আমিও জানি না তো আপনার আমার যারা লিসনার্স আছেন যদি আপনার এক ধরনের ব্যাখ্যা পেয়ে থাকেন তো প্লিজ আমাদের অবশ্যই এসএমএস করবেন তা তো অবশ্যই আর আপনাদের মনে রাখবেন আপনাদের এসএমএস এর কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি আপনাদের এসএমএস ছাড়া এই ভূতের এক পাও চলতে পারবে না তো অবশ্যই আপনি এসএমএস করবেন কিছু না মনে হলেও এসএমএস করবেন যদি আমাদের ভালো লাগে আমাদের শো তাহলেও করবেন ভালো না লাগলেও করবেন আমাদের আপনারা মন্দ বলতে পারেন গাড়ি দিতে পারেন তো আমাদের মন্দ এবং গাড়ি দেওয়ার ঠিকানা শেষ করছি দেখা হবে আগামী সেগমেন্টে সেই অপেক্ষায় আমি আজের আসল এখানে শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন আর শুনে থাকবেন ভূত FM.